হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি এসেছি রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে রান্নার ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো কি আমি রান্না করি। আজকে আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেনটা কেমন করে করি সেটা তোমাদেরকে দেখাবো, চলো তাহলে। এখানে আমি 500 মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলো এরকম করে কেটে রেখেছি, ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর লাগছে আমার রসুন কুচি। এখানে আদা রসুন পেস্ট করা আছে, ভিনিগার অল্প পরিমাণ দেব, সোয়া সস আর এমনি টমেটো সস। চলো তাহলে আমি এটাকে মাখাবো। আদা রসুন যে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, ভিনিগারটা আমি অল্প দিলাম। এর মধ্যে আমি ডিম দিয়ে দেব, এবার আমি এটাকে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব চিকেনটাকে। চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে এরকম করে। মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিই। আধ ঘন্টা পরে আমি এগুলোকে বের করে ভাজবো। আধ ঘন্টা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, বের করেছি। এই যে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছিল। এবার আমি একটা 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 করে দিয়ে দেব। এগুলো লাল লাল হয়ে গেলে আমি পুরোপুরি নামিয়ে ফেলবো, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো হয়ে গেছে লাল লাল, এবার নামিয়ে ফেলবো আমি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, রসুন কুচানোগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। সঙ্গে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম, সেদ্ধটা হবে ভালো, ভাজা ভাজা হলে ভাজা ভাজা হতে হবে আর কি। ক্যাপসিকাম পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম।
মধ্যে আমি চিলি চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার দেব সস দিয়ে দেবো। যতটা পরিমাপ লাগবে দেখে আপনারা দিবেন। এর মধ্যে আমি অল্প পরিমাণ সয়া সস দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আমাদেরকে পুরোপুরি নামিয়ে আমি দেখাচ্ছি। তাহলে তোমরা তো দেখলে আমি কেমন চিলি চিকেন বানিয়ে দেখালাম। পুরোপুরি আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। তোমরাও তাহলে বাড়িতে বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে বলো। ভালো লাগলে তাহলে আমার রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে, দেখবে খুব ভালো লাগে চিলি চিকেন খেতে। তাহলে আমার ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে। টাটা।